আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু ধান আছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছেন একটা ভ্রাম্যমান রাইস মিলের গাড়ি সেট আপ দেওয়া আছে। তো এই রাইস মিলের গাড়িটা কিন্তু আধুনিকতা দিয়ে সৃষ্টি করা হয়েছে। আমি যদি আপনাদের আধুনিকতা জিনিসগুলো দেখানোর চেষ্টা করি, পূর্বের মেশিনের সাথে বর্তমান মেশিনের যে আপডেট জিনিসগুলো সেগুলো যদি আমি দেখানোর চেষ্টা করি, আপনারা এই পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন আগে দিতাম বি বেল্ট, বর্তমানে আছে সি বেল্ট। ইঞ্জিনের পুলিটাও কিন্তু সি বেল্ট তৈরি করা হয়েছে। পাশাপাশি যে চাউল গুঁড়া করার যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সি বেল্ট। সি বেল্ট শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আগের তুলনায় বেল্টটা অনেক মোটা। তো আশা করি সবাই বুঝতে পারছেন, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আরও বিস্তারিত জানার জন্য আমাদের বিকে ইনোভেশন বিডি ওয়েবসাইট ভিজিট করবেন, তাহলে বিভিন্ন সময়ের বিভিন্ন প্রকারের মেশিনারিজ যে আমরা ভিডিও দিয়ে থাকি সেগুলো জানতে পারবেন, বুঝতে পারবেন। তো গাইস, এখন যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন সেই মেশিনটি কিন্তু আমি আপনাদেরকে ধান মাড়াই করে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ধানটা নিয়ে আসা হয়েছে, পাচ্ছেন এখানে যে ধান, এই ধানের নাম হচ্ছে বাইশ ধান, পটুয়াখালী জেলায় বাইশ ধান নামে পরিচিত। দুমকি উপজেলা, পটুয়াখালী জেলা। তো দুমকি উপজেলা পটুয়াখালী জেলা থেকে এই ভাই আমাদের কাছে সরাসরি মেশিন ক্রয় করার জন্য চলে এসেছে। তো ভাই, আপনি যদি আপনার নামটি বলেন। আমার নাম মোহাম্মদ শাহিন, আমি আসছি পটুয়াখালী থেকে। বাইরের কাছে ওয়েবসাইটে দেখছি, দেখে আমি আসছি, এসে গাড়িটা জাস্টিফাই করছি, করে দেখে শুনে আমার পছন্দ হয়েছে, যার কারণে আমি এটা অর্ডার করছি। তো ভাইজান, আপনি যে অর্ডার করছেন, আমরা যেভাবে আপনার অর্ডার ডেলিভারি দেওয়ার এগ্রিমেন্ট করছিলাম সেম টু সেম আপনি কি মাল মিলাইয়ে পাচ্ছেন? হ্যাঁ, সেটা পাচ্ছি আমি। তো বন্ধুরা, আপনারা ভাইয়ের মুখ থেকে জানতে পারেন আমরা যেমন টাইপের মাল দিতে চাইছি ডেলিভারি, ঠিক সেম টু সেম মাল আমরা ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত করছি। এখন চালায়ে চেকিং দেওয়ার পালা। তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন, আমরা কিন্তু এখন ধান মাড়াই করে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে 2,80,000 টাকা। এই 2,80,000 টাকা হলে সেম টু সেম এরকম সেট আপ পাবেন। যদি কিনা আপনি কমে নিতে চান সেক্ষেত্রে টায়ার প্লাস হলারে কম বেশি হইতে পারে। তো মনে রাখবেন এটা 2 নম্বর হলার L32 ইঞ্জিন দিয়ে মেশিনটি সেট আপ করা হয়েছে। যেই মেশিনটি ধান মাড়াই করতে পারবেন সেই মেশিনটি ভ্রাম্যমান কায়দায় আপনি চলতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে কিছু ধান মাড়াই করে দেখানোর চেষ্টা করব। এই মেশিনের ক্যাপাসিটি প্রতি ঘন্টায় 25 থেকে 26 মণ ধান আপনি মাড়াই করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন লোক দিয়েই মেশিনটি ড্রাইভ করতে হবে, নসেস্ত ডেলিভারি পসিবল নয়। ধান হয়ে গেলে খটকে তো বন্ধুরা, দেখতে পাচ্ছিলেন আমি কিন্তু এতক্ষণ ধরে মেশিন চালানোর চেষ্টা করছিলাম, এখন কিন্তু আমি আপনাদেরকে চাল দেখাচ্ছি। এটা হচ্ছে আতপ ধানের চাউল। তো একদম পরিষ্কার চাউল বাইর হয়েছে, এই ধরনের একটা মেশিন ক্রয় করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। খালিশপুর বাজার, মহেশপুর রোড, ঝিনাইদহ জেলা, পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত আমরা কিন্তু চালিয়ে দেখানোর চেষ্টা করলাম। তো অল্প কিছু ধান আমরা আতপ ধান মাড়াই করে চাউল বাইর করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম।
অবশ্যই মনে রাখবেন, এক পাশে চাউল আর এক পাশে কিন্তু খুদ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সলিড খুদ। এই যে এরকম খুদ বাইর হবে। আপনি যদি মনে করেন না আমি একসাথে নামাবো, সেক্ষেত্রে আপনাকে এই নেটটা চেঞ্জ করে দিলেই কিন্তু, নেট বাদে যদি আপনি ব্যবহার করেন তাহলে সরাসরি চাউল নামবে, খুদ আলাদা হবে না, খুদ আর চাউল একসাথে নামবে। তো ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।